হাইকোর্টের অনুমতি পেয়ে মিছিল কোঅর্ডিনেশন কমিটির এর আগে নবান্নে মিছিল করা অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দেয়। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। আর সেই মিছিল এই মুহূর্তে হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান হয়ে নবান্নের দিকে এই মিছিল যাওয়ার কথা। আদালতের নির্দেশে এই মিছিল এই মুহূর্তে চলছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। রণয়, কি ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে চলেছে? সরকারি কর্মচারীদের যে সংগঠন, মোট 39টা সংগঠন আজকে তারা নবান্নের পথে এগোচ্ছে। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো, রানাকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছো চার দফা দাবি নিয়ে মূলত তাদের আজকে এই নবান্ন অভিযান। এবং তারা যেটা বলছেন যে দিনের পর দিন তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন, বহুবার তারা তাদের দাবি জানিয়েছেন, কিন্তু কখনোই সেই দাবি পূরণ হয়নি। অর্থাৎ কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা দিতে হবে এবং সমস্ত সরকারি পদ যে শূন্যপদ রয়েছে স্বচ্ছভাবে সেই শূন্যপদ পূরণ করতে হবে। একই সঙ্গে যারা কাজ করছেন এই মুহূর্তে কিন্তু পার্মানেন্ট নয়, তাদেরকেও কিন্তু পার্মানেন্ট করতে হবে। মূলত চার দফা দাবি রয়েছে, এই দাবি তাদের পূরণ করতে হবে। এবং তুমি জানো হাওড়া কমিশনারের তরফে কিন্তু তাদের এই মিছিলের পারমিশন ছিল না, তারা আদালত থেকে পারমিশন পায়। আদালত থেকে পারমিশন পাওয়ার পরেই কিন্তু তাদের এই মিছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মিছিলে যে মহিলারাও রয়েছেন। কথা বলবো, দিদি আপনারা তো বহু রাস্তায় নেমেছেন, আপনাদের এই অনুমতি দেয়া হয়নি এবং সে কারণে হাইকোর্টে তারা যায় এবং হাইকোর্টে অনুমতি পেয়ে মিছিল কোঅর্ডিনেশন কমিটির এর আগে নবান্নে মিছিল করার জন্য অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান হয়ে এই মুহূর্তে তাদের গন্তব্য নবান্ন। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আমাদের দাবি হচ্ছে শূন্য পদে কর্মী নিয়োগ করতে হবে, সমস্ত শূন্য পদ পড়ে রয়েছে। শিক্ষাকে, জাতীয় শিক্ষানীতিকে বাতিল করতে হবে এবং যে সমস্ত স্কুলগুলোকে তুলে দেওয়া হচ্ছে সেই স্কুলগুলোকে পুনরায় চালু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। এর সঙ্গে দাবি হচ্ছে গণতন্ত্র যেভাবে লুণ্ঠিত হয়েছে এই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই লড়াই, এবং আমরা তার সঙ্গে আমাদের যে ডিএর যে দাবি সেই দাবি নিয়ে আমরা আজকে মূলত এই নবান্ন অভিযান করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।